আপনি যাকে বলছেন হ্যাভিওয়েট, আমি হ্যাভিওয়েটের অর্থ অত বুঝি না, অত ভালো বুঝি না, কিন্তু যাকে বলছেন ওরা এই কাজটা করেই হ্যাভিওয়েট হয়েছে। বেশি মারতে পারে, গুন্ডামি করতে পারে, সন্ত্রাস করতে পারে, দুর্নীতি করতে পারে, অবৈধ অর্থের পাহাড় করতে পারে, নারী কেলেঙ্কারি করতে পারে, তারেক যদি হ্যাভিওয়েট হয় তাহলে অবশ্যই হ্যাভিওয়েট। নির্বাচনী এলাকায় ইতিমধ্যেই নির্বাচনী একটা আমেজ পড়েছে, আপনারা জানেন যে আজকেও লালপুর বাগাতের অসংখ্য জায়গায় মিছিল হবে। সেই কারণে আমি মনে করি নির্বাচনে, যদিও বৃহৎ একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, কিন্তু তৃণমূলের সাধারণ মানুষ শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ড করার কারণে, জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের সুবিধাগুলি ভোগ করার কারণে সাধারণ মানুষরা নির্বাচনে কেন্দ্রে যাবে, তারা ভোট দেবে। আমি মনে করি যে ভোটার উপস্থিতি আমার লালপুর বাগাতিপাড়ায় অনেক ভালো হবে। সবার মাঝে কী দেখছেন, আনন্দের উৎসব এসেছে? হ্যাঁ, নির্বাচনে আমরা যদি শান্তিপূর্ণ পরিবেশটা বজায় রাখতে পারি, আপনারা সাংবাদিক যারা, আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কোনো অবনতি না ঘটে, সে ব্যাপারে আপনারাও আপনাদের একটা দায়িত্ব বোধের জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করবেন। সেটা যদি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, আমরা বিশ্বাস করি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে তারা। আপনারা জানেন যে গতকালকেই, আজকে থেকে তো নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে, কিন্তু গতকালকেই জামনগর ইউনিয়নের ভিতরভাগে সেইখানে সাধারণ কিছু মানুষকে ওরা মারধর করেছে। আপনি যাকে বলছেন হ্যাভিওয়েট, আমি হ্যাভিওয়েটের অর্থ অত বুঝি না, অত ভালো বুঝি না, কিন্তু যাকে বলছেন ওরা এই কাজটা করেই হ্যাভিওয়েট হয়েছে। বেশি মারতে পারে, গুন্ডামি করতে পারে, সন্ত্রাস করতে পারে, দুর্নীতি করতে পারে, অবৈধ অর্থের পাহাড় করতে পারে, নারী কেলেঙ্কারি করতে পারে, তারেক যদি হ্যাভিওয়েট হয় তাহলে অবশ্যই হ্যাভিওয়েট। সেই তুলনায় তারা কালকে সাধারণ মানুষের উপর হামলা করেছে, যারা এখন হাসপাতালে ভর্তি আছে। এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয় এই জন্য প্রশাসনকে আমরা বলেছি, আমরা ডিসি এসপি সহ আমরা সংশ্লিষ্ট সবাইকে আমরা অবগত করেছি, এই ধরনের পরিস্থিতি হলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে, সেটা যেন না হয় এর জন্য আমরা অত্যন্ত প্রহরীর মতো দায়িত্ব পালন করব এবং এই অশুভ চক্রকে আমরা মোকাবেলা করব। আমরা আধুনিক আইনের জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, একটা প্রকল্প জমা দিয়েছি, যেটা একরেখে পাশ হলে আমরা এটা শিল্প পার্কের আওতায় এনে এখানেও ব্যাপক সংখ্যক আমরা বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি যেভাবে মানুষের জন্য আমি কাজ করেছি, যেভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, যেভাবে সকল প্রতিষ্ঠানকে উন্নয়নের আওতায় এনেছি, আমি বিশ্বাস করি আমি শতভাগ আগামী 7-7 তারিখের নির্বাচনে আমি বিজয়ী হব ইনশাল্লাহ। আমি মনে করি যে লালপুর বাগাতিপাড়ার মানুষ আমাকে নির্বাচিত করবে এবং এইটা কোনো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আসবে না, সেটাই আমি মনে করি।